নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। আজ মোহাম্মদবাজার ব্লকের রায়পুর গ্রামে একটি বিজেপির সভায় পুলিশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল। আজ মোহাম্মদবাজারের রায়পুর গ্রামে পুলিশকে তোপ দাগলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল। বিজেপির এই সভায় পুলিশের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করে বলেন, অশোক স্তম্ভ খুলে ভেড়ার ছাপ লাগিয়ে নিন। পাশাপাশি তিনি আরও বলেন, রামপুরহাট মুরারই সহ জেলার সর্বত্র পাথরের ট্রাকে রেভিনিউ দিতে হয় 1400 টাকা, কিন্তু মোহাম্মদবাজারে রেভিনিউ দিতে হয় 3000 টাকা, যার ফলে গাড়ির মালিকরা রাস্তায় গাড়ি নামাতে পারছেন না। এই সব বিষয় নিয়ে পুলিশকে তোপ দাগেন। পাশাপাশি তিনি আরও বলেন, দুবরাজপুর এসআই অমিত চক্রবর্তী খুনে আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় তারা বেকসুর খালাস হন, এর জন্যও পুলিশের ব্যর্থতা রয়েছে। পাশাপাশি ট্রাক ড্রাইভার ও খালাসিদেরও এর বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানান। সমস্ত থানার ওসিকে বলছি, পুলিশের ব্যাচে যে অসস্তম্ভ আছে সেইটাকে বাদ দিয়ে একটা করে ভেড়ার ছাপ লাগাবেন। ভেড়ার পাঁচামি এলাকায়, আমরা জানি এই এলাকায় কালো পাথরের এলাকা, এখানে প্রতিদিন হাজার দেড় হাজার গাড়ি লোড হয়। সেখানে আজকে এই অত্যাচারের ফলে মাত্র 250 থেকে 300 গাড়ি আসছে। এর ফলে এখানকার যা শ্রমজীবী মানুষ, গরিব মানুষ যারা এই পাথর খাদানকে লক্ষ্য করে জীবিকা নির্বাহ করে, তাদের কাজ হারাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ যে সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক। আমরা আজকে এখানে লোকালে প্রতিবাদ করে গেলাম এবং আপনারা জানেন একটার সময় আজকে ডিএম অফিসেও আমরা এই প্রতিবাদ করব, যাতে করে খুব শীঘ্রই এর পরিবর্তন করা হয়। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ বীরভূমের সদর সিউড়িতে জেলার সাংবাদিকদের নিয়ে বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন হয়। আজ জেলা সদর সিউড়িতে সাংবাদিকদের মুখোমুখি হল ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার 66 জন সাংবাদিকদের নিয়ে বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন হয় সিউড়িতে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রসার ভারতীর জেলা সংবাদদাতা শম্ভুনাথ সেনের দেশাত্মবোধক কবিতার মধ্য দিয়েই অনুষ্ঠান শুরু হয়। একদিনের এই কর্মশালায় সাংবাদিকদের নানান সুযোগ সুবিধা সহ সংবাদ সংগ্রহের নানা দিক নিয়ে এদিন বিশদ আলোচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক জেন নামচু, ডেপুটি ডিরেক্টর অজয় মহামিয়া, সম্রাট বন্দ্যোপাধ্যায়, বোলপুর বিশ্বভারতীর জার্নালিজম বিভাগের প্রধান বিপ্লব লৌহ চৌধুরী, শান্তিনিকেতনের বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার ঘোষ প্রমুখ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলার লিড ব্যাংকের ম্যানেজার রীতঙ্কর কুণ্ডু। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা ও তথ্য পরিসংখ্যান সাংবাদিকদের কাছে তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হন পিআইবির ডেপুটি ডিরেক্টর অজয় মেহমিয়া ও সম্রাট বন্দ্যোপাধ্যায়। জেলার বরিষ্ঠ সাংবাদিক কাঞ্চন সরকার, ইংরেজি দৈনিক পত্রিকার স্নেহময় চক্রবর্তী সহ সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সম্পাদকরা তাদের নানান সংবাদ সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। উত্তরে পিআইবির ঊর্ধ্বতন আধিকারিকরা তাদের যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পিআইবির মিডিয়া ও কমিউনিকেশন আধিকারিক সৃজিতা সাহা সাহু।
অ্যাকচুয়ালি আমাকে এই ট্রু লিড ডিস্ট্রিক্ট, যে লিড ডিস্ট্রিক্ট ফোরামটা আছে, এটা আমাকে ডিফারেন্ট প্ল্যাটফর্ম দেওয়া আছে, whether we speak of bankers level, block level, bankers committee, BLBC, district level committee, district consultative committee, DCC or DLRC, district level review committee. এগুলো থ্রুতে আমি ব্যাংকের পারফরমেন্সটা ইন ডিফারেন্ট গভর্নমেন্ট স্কিমস আই হ্যাভ টু মনিটর দ্যাট। লাইক আমাকে বলা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট স্কিমস, আই উড লাইক টু স্পিক অন থ্রি অফ দ্যাম। প্রাইম মিনিস্টার জনধন যোজনা, উইচ ওয়াজ মিনস ওয়েন ইট ওয়াজ ইন্ট্রোডিউস, ইট ওয়াজ ইনিশিয়ালি ইট ওয়াজ থট দ্যাট কি হবে এর ফিউচার, বাট বীরভূমে, ওয়েন আই এম স্পিকিং অফ বীরভূম, it was a tremendous success because target ekhane dawa hoychilo 7.45 lakhs er household ke cover korar jonno, but it covered 8.18 lakhs, it crossed 100% target. Next, je gulo credit er amader ache, je gulo prime minister's new scheme, whether we speak of mudra or stand up india, mudra jeno tinte category ache, shishu, kishor and tarun. Aaj hum ye vartalap karne kar rahe hain, एक आप लोग से माय कलीग्स हैव एक्सप्लेन टू यू इनका क्या है इंटेंशन, व्हाई वी आर आउट हियर ऑन द फील्ड, इस डिस्ट्रिक्ट में वी आर नॉट हियर ओनली, वी आर ऑल ओवर द कंट्री। एक्चुअली व्हाट वी वांट टू डू इज वी वांट टू पब्लिसाइज द गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट स्कीम्स। आप लोग को तो पता ही है, जो भी अभी लीड बैंक मैनेजर भी इस स्कीम्स के बारे में कुछ बोला है, अब जो भी इम्प्लीमेंटिंग एजेंसीज है, नॉर्मली इट इज द स्टेट गवर्नमेंट, but there are schemes that are being implemented directly also, and most of the schemes are actually for the welfare of the people. Jo bhi schemes hai, jaise ab hum log ye baat karte hain, abhi kisi aap log ka pata hoga, Swachh Bharat, Poshan Abhiyan, Mudra schemes abhi jo bola hai, then there are so many of the insurance schemes, ye national highways ka jo schemes ho rahe hain all over the country, hum log isko sab publicity dena chahte hain। और जो भी है, हम ये प्रेस इंफॉर्मेशन ब्यूरो से आप लोग का, इट इज मेनली अ डायरेक्ट इंटरेक्शन विद द प्रेस। सारा भारतवर्ष से पीआईबी विभिन्न रीजनल ऑफिस और राजधानी भित्तिक विभिन्न राज्य राजधानी भित्तिक ऑफिस और অন্যান্য শহরগুলিতে যেগুলিতে চিরাচরিত বা পারম্পরিক মিডিয়া হাউসেস গুলোর উপস্থিতি বেশি ছিল, সেখানে আমাদের কিছু তথ্য কেন্দ্রগুলিও কাজ করেন, তা সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী আমরা কিন্তু মাঝে মধ্যেই জেলা স্তরে এই সমস্ত মিডিয়া কর্মীগণ আছেন বা পাক্ষিক সাপ্তাহিক ক্ষুদ্র পত্র পত্রিকাগুলি আছেন, তাদের কাছে মাঝে মধ্যেই পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই বার্তালাপ মিডিয়া ওয়ার্কশপের মাধ্যমে। এটা একটা সর্বভারতীয় কর্মসূচি, কলকাতা থেকে আমরা চেষ্টা করি যে সারাটা পশ্চিম বাংলায় আমাদের প্রশাসনিক সংসাধন অনুযায়ী আমাদের যেটুকু আমরা সুবিধে করে নিতে পারি সেই অনুযায়ী বিভিন্ন জেলাতে এটা আমরা ক্রমশ করে থাকি। দ্বিজেন্দ্র প্রসাদ মুখোপাধ্যায়, রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি দু নম্বর ব্লকের কেদুয়া গ্রাম পঞ্চায়েতের কুলেরা গ্রামে বাটুল কোড়ার মেয়ে ঝুমার বিয়ে রুখল যুগ্ম বিডিও বিশ্বজিৎ দত্ত। খবর পেয়ে গতকাল যুগ্ম বিডিও এবং এসআই জগন্নাথ সাহা ও কেদুয়া অঞ্চল প্রধান নারায়ণ বাগদি সেখানে উপস্থিত হন। তারা পরিবারের কাছে একটি মুচলেকা নেন, যেন 18 বছরের নিচে বিয়ে না দেওয়া হয়। উল্লেখ্য, রাজ্য সরকার কন্যাশ্রী, সবুজ সাথী একাধিক প্রকল্প চালু করেছে ছাত্রছাত্রীদের জন্য, তবুও 18 বছরের নিচে বিয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। আমাদের ভারতবর্ষের একটা সরকার নিয়ম করেছে, 18 বছর না হলে কোনো মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। সেই জন্য আমরা একটা খবর পেয়েছি যে এই গ্রামে এরকম একটা ঝুমা, তার নাম ঝুমা, তার ঝুমার এরকম বিয়ে হতে যাচ্ছে ক্লাস 11-এর পরে মিউনিসিপ্যালিটি গার্লস হাই স্কুলে। ওর এখনও 18 বছর বয়স হয়নি, সেই জন্য তাকে আমরা বুঝাতে এসেছি যে 18 বছরের আগে বিয়েটা আইনত নয়। আর নানা রকম যে সমস্যাগুলো আছে সেই কথাবার্তাগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনি মানে কোথা থেকে? মানে আমি চাইল্ড লাইন থেকে এসেছি, চাইল্ড লাইন টিম মেম্বার দেবাশিস দাস, উনি হচ্ছেন চাইল্ড লাইন সোমা সিনহা, উনিও টিম মেম্বার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে আমরা মাননীয় জয়েন্ট বিডিও সাহেব এসছেন, উনি খবর পেয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমরাও খবর পাই যে একটা
নাবালিকার বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, তা আমরাও এসেছি এই নাবালিকার বিয়ে সম্বন্ধে, যে সরকার বা একটা আইন তৈরি আছে যে 18 বছর না হলে কাউরি বিয়ে দেওয়া যায় না, তাতে তার অনেক কিছু সমস্যা আছে যেগুলো ভবিষ্যতে দেখা দিতে পারে। তাই এই প্রচেষ্টা সর্বতোভাবে করা হচ্ছে প্রশাসনিক লেভেল থেকে। তা আমরা চাইবো যে আজকে যে আপনাদের গ্রামে এখানে এসেছি, এই বার্তাটা অন্যান্য জায়গায়ও ছড়িয়ে যাবে যে এইভাবে বিয়ে দিতে গেলে খবর পেলেই সেই বিয়েটা বন্ধ হয়ে যাবে। তাই আপনাদেরকেও এই গ্রামে যারা আছেন তাদেরকেও বলছি বা আপনারাও বোঝার চেষ্টা করাবেন যে 18 বছর বয়স না হলে কাউরির বিয়ে দেওয়া যায় না। যদি কেউ জোর করে দিতে চায় তার মা বাবা বা যারা থাকবেন বা এই প্রচেষ্টা করবেন তাদের বিরুদ্ধেও সরকারিভাবে ব্যবস্থা নেওয়া যাবে। তাই বলছি এই বার্তাটা আমাদের গ্রামে যারা আছেন আজ থেকে ছড়িয়ে দেবেন। এই যে কুলেরা এখানে যে আপনারা যেখানে এসেছেন আপনাদের ব্লকের প্রশাসনের তরফ থেকে একটা বার্তা আমরা জেনে নিতে চাচ্ছি। আজকে আমরা খবর পেলাম যে ডিসেম্বরের 2 তারিখে এই ঝুমা বলে মেয়েটার বিয়ে হয়েছে, যে বিয়ে হচ্ছে 17 বছর বয়স। তখন এলাম, এসে দেখা গেল যে তার সত্যি বিয়ে হচ্ছে, এখানে প্যান্ডেলও দেখতে পাচ্ছি, মানে আমরা ভুল তথ্য পাইনি। এবং সব আমরা সেটা ওর বাবা মাকে বোঝালাম যে এখানে 18 বছর না হলে মেয়েদের শরীর তৈরি হয় না। এবং মেয়েটাকে যেটা জিজ্ঞেস করলাম, মেয়েটা কিন্তু সে বললো যে আমি বড় হয়ে ডাক্তার হতে টিচার হতে চাই, চাকরি করতে চাই, তাহলে এই পড়াশোনা মানে এইভাবে তো বিয়ে দিলে তার সময় মানে এটা হবে না। তো তাই আমরা বললাম যে এটা বিয়ে দেওয়াটা যাবে না। আর এছাড়া আমরা সবার কাছে বলতে চাই যে এটা এটা ঠিক কথা যে আমরা এসেছি আজকে, এটা এইভাবে না এলেই ভালো হতো, কিন্তু এটা আসার একটা ভালো দিক আছে যে আমাদের অনেকে এখানে হাজির আছে, তারা সকলেই জানতে পারলো যে 18 বছর না হলে বিয়ে দেওয়াটা কতটা অন্যায়। পুলিশ এসছে, চাইল্ড লাইন এসছে আমাদের সাথে। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। দুবরাজপুর থানার পুলিশ গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে আগুলিয়া, গোকরুল, কৃষ্ণপুর সহ 5টি গ্রামের অবৈধ মদের দোকান থেকে প্রায় 80 লিটার মদ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় 5 জনকে। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়। একজনকে পুলিশ হেফাজত ও বাকি 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, এই অবৈধ মদ দোকানগুলি বন্ধ করতে তৎপর দুবরাজপুর থানার পুলিশ। লাটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। দুবরাজপুর থানার ইসলামপুর আশরাফিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী সবিতা দাসের বিরুদ্ধে। গতকাল খাবারে পোকামাকড় দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, শিশুদের যে দুধ দেওয়া হয় তাতে দুধের থেকে জল বেশি থাকে, আবার সেদ্ধ না হওয়া খিচুড়ি বাচ্চাদের দেওয়া হচ্ছে। এ বিষয়ে সিডিপিওকে ফোনে জানানো হলে তিনি আগামী মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শন করবেন ববলে জানান। আমাদের ইসলামপুরে 10 নম্বর ওয়ার্ডে আশরফি পাড়ায় যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা রয়েছে, গতকাল আমাদের খাবার এখানে দেই বাচ্চা বা মাদের, কিন্তু এখানে কিন্তু দেখেছি পোকা বেরিয়েছিল অনেক। তাই আমরা দিদিমণি এবং সিডিপিওকে ফোন করে কালকে কন্ট্যাক্ট করেছি, জানিয়েছি। উনি বলেছেন মঙ্গলবার দিন যাব, এই বিষয়টি নিয়ে সমাধান করব। তার অনুরোধে আমরা আজকে কিছু করছি না, আমরা শুধু জানাতে এসেছি, জমায়েত করে বলতে এসেছি। এবং মঙ্গলবার দিন আমরা সিডিপিও ভরসায় থাকলাম এবং আমরা চাইছি যে এখন লিস্ট যাতে যে টাঙিয়ে দেয় ডিম বা ভাত বা দুধ কতটা পরিমাণ পাবে বাচ্চা বা মা, সেই টাঙিয়ে যদি দিয়ে দেন ভালো, তাহলে আমার মনে খুব ভালো হয়। এইটাই আমরা আবেদন করেছি দিদিমণির কাছে এবং সিডিপিওর কাছে। সেন্টারে রান্না ভালো হয় না, খিচুড়ি সিদ্ধ হয় না, খিচুড়ি নিতে আসি ওরা টাইমে একটা টাইম করে না, যখনই আসি বলবেন নিয়ে নাও বাড়ি যাবো, আমাদের টাইম নেই, কাঁচা খিচুড়িটা নিয়ে আমরা চলে যাই, বাচ্চাকে তো খুয়াইতে পাই না, বাচ্চা কী করে খাবে খিচুড়িটা, যদি ওর সিদ্ধ হচ্ছে না, ওর হেল্পারে হচ্ছে না, হেল্পারটা চেঞ্জ করে দেখ, যদি দিদিমণি রান্না করবে দিদিমণি দিবে তো হেল্পারকে চেঞ্জ করে দেয়, যদি না পারবে তো 3 দিন ডিম দেয়, মঙ্গলবারই গুটা দেয় আর একটা লক্ষ্মীবাড়ি দেয়, তারপরে কি আর ডিম দেয় না, আর বুধবারই ডিম দেয়, শুক্রবারই শনিবারই 2 দিন ডিম দেয় না, আর কালকে বাচ্চাকে খুয়াইতে গেছি ভাতে এত পোকা বাচ্চার পেটে দিতে গেছি, আমি ঘুরে নিয়ে এসেছি দিদিমণি, তারপরে যে রান্না করে ওরা কেউ নাই, বন্ধ করে চলে গেছি, আর সেন্টারে তো বাচ্চা দিকে কোনোদিন পড়ায় না, কোনোদিন পড়ায় না, আবার বড় বড় কথা বলবে, বলবে কি যে তোমরা বাচ্চাকে পড়াও না, আমরা কি করে পড়াবো, আপনারা শিক্ষক আছেন, আপনারা দিদিমণি আছেন, আপনারা বাচ্চাকে এনে বই দিয়ে বসাবেন তবে তো বাচ্চারা পড়বে। আমার নাম নূর মিনা বিবি। হেল্পার একবার চাল ধয় দুবার ধয় না, ওই চালটা নিয়ে গিয়ে ওথা ঝাড়বে,
যেটা আমি চোখে দেখেছি সেটা আমি নিজের কথা বলছি। আবার যদি ফোকা লাগাও যদি চালটা হলো তাও দু তিন পানিতেও ধুতে হবে। আমি প্রত্যেক দিন স্নানটা করি, আমার ছোট বাচ্চা আছে, তবু বাচ্চাকে রেখেও আমি প্রত্যেক দিন স্নানটা করি। অথচ সেন্টারে এসে আমি সমস্ত কাজ করি, হেল্পার অসুস্থ, হেল্পারের কাজটা পুরোটাই আমাকেই করতে হয়। তো আমি এসেও চালটা ধুয়ে পরিষ্কার করে রান্না করেছি, তবু এক দুটো পোকা রয়ে গেছে। কালকে আমি বলেছিলাম যে পোকা হয়ে গেছে, তখন আমাদেরই ভুল, তো বাচ্চাগুলোকে খাওয়াবেন না। তো তবু ওটা বলেছিলাম আমি সবার কাছে যে খাবারটা খাওয়াবেন না, কাল থেকে আমি পরিষ্কার করে রান্না করব। তো আজ থেকে পরিষ্কার করে রান্না করছি। আর দুধের ব্যাপারটা বলছি যে দুধ আমার 9 লিটার দুধ আছে, আমার এখানে বাচ্চা আছে 138টা, তো 138টা বাচ্চাই খাবার লাগে। তাহলে ওই 9 লিটার দুধে আমার কী করে হয়, জল না মিশিল, যদি কেউ না পায় সে এসে ঝামেলা করে আমার ভাগের দুধটা কোথায় গেল, তাহলে আমাকে সেখানে কী করতে হবে, জল না মিশিয়ে। তাহলে কমিটির ছেলেদিকেও বলেছিল যে একটা কমিটি তৈরি করে দেন, আপনারা পরিবেশন করে দেন, কিন্তু তারা কোনো ভুরুক্ষেপ দেয় না। এই সেন্টারটির প্রতি কেউ ভুরুক্ষেপ, আজকে হঠাৎ একটা হয়ে গেছে বলে আজকে সবাই ঝেঁপে এসছে, কিন্তু আমি বারবার অনেক ঝামেলা হয়েছে, বারবার আমি বলেছি এলাকার লোককে, কিন্তু কেউ এতে আসে না, শুধু মেয়েরা এগিয়ে এসছে, ছেলেরা কেউ আসে নাই। তাহলে আজ কেন এটা হবে, আজকে তো আমার হয়েছে, কিন্তু সেটা পরিবেশন করে দেখ। আমি তো বলেছি যে আমি সমস্ত দিয়ে দেবো, আমার পরিবেশন করে দেখ একদিন দায়িত্ব করে, তবেই জানি যে হ্যাঁ তারা ঠিক মতো চালিয়ে দিলে আমার ভুল হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি প্রত্যেক দিন খাবার রান্না করি, কোনো দিন শনিবার দিনও রান্না হয়, অথচ যা নিয়ম বাটে সেই নিয়মই আছে। এখানে অলরেডি নতুন লিস্ট আগিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখুন ভালো করে, যেদিন লিস্ট বেরিয়েছে সেদিনে লিস্ট আগিয়ে দেওয়া হয়েছে, ওই লিস্ট অনুযায়ী আমাদের রান্না হয়, ওই অনুযায়ী খাবার লাগে। এর কত দুধ, কত ডিম, কত খাবার সেটা অলরেডি জানানো আছে, আপনারা ইয়ে করতে পারেন। আমার নাম সবিতা দাস, আশরফিপাড়া 168 নম্বর সেন্টার। সোমনাথ রুজ ও শেখ শফিকের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শীতের কমলা লেবু গল্প কথা, ব্যস্ততায় হারিয়েছে মিঠে রোদ, পিকনিকের প্রোগ্রাম কবেই চৌপাত, শুধু থেকে গিয়েছে ব্যাট বল আর মেলা, থেকে যাওয়া খেলা ও মেলাকে এক পাতে আনছে এমজিএস স্পোর্টস একাডেমি। 2 ডিসেম্বর 2018 দুপুর 1টা থেকে রাত্রি 11টা সব পথ মিশবে বড় গুণসীমার এমজিএস স্পোর্টস একাডেমিতে। দিনভর 8 দলের নকআউট ফুটবল আর মিলন মেলা, সন্ধ্যার পর বিখ্যাত লোকশিল্পী মনসুর ফকির ও প্রিয়াঙ্কা খানের কণ্ঠে লোকগানের আসর, কলকাতা দলের যাত্রাপালা, আরো কত কিছু, জেলা দেশ বিদেশের খেলোয়াড়দের শৈলী, বাউলের একতারা আর বাঁশির সুর, মেলাবে মিলিবে যাবে না ফিরে। বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল, 8ই ডিসেম্বর 2018, স্থান বড়গুনসীমা, যাত্রা সদাইপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে তৃণমূলী সন্ত্রাস, মোহাম্মদবাজারে খাদান কর্মীদের ছাঁটাই, পুলিশের বিজেপি কর্মীদের হেনস্থা প্রভৃতি অভিযোগে আজ জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ অভিযান করে। বিজেপির দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ অভিযান শুরু হয়। সবশেষে তারা জেলাশাসকের নিকট ডেপুটেশন দেন, নেতৃত্ব দেন কালোসোনা মণ্ডল, অর্জুন সাহা প্রমুখ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজ রাজনগর থানার রাওতারা গ্রামে 3টি খড়ের পালুই আগুনে ভস্মীভূত হয়। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে, পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই বিপত্তি বলে অনুমান করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। বীরভূম সারদা শিশু মন্দিরে তাঁতিপাড়া শাখার সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ খয়রাডিহি ফুটবল ময়দানে। ছাত্রছাত্রীদের 2টি করে ইভেন্টে প্রতিযোগিতা হয়। খেলা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারগুলি তুলে দেন প্রিন্সিপাল তাপস ঘোষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। সোমনাথের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।